টারবাইন কি? টারবাইন একটি ঘূর্ণায়মান মেশিন যা কাইনেটিক পটেনশিয়াল থার্মাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে রূপান্তরিত করে। এতে তিন ধরনের ফ্লুইড ব্যবহার করা হয়, এক বাষ্প, দুই গ্যাস, তিন পানি। টারবাইন মূলত প্রাইম মুভার হিসেবে কাজ করে, যা জেনারেটর এর রোটরকে ঘোরাতে এবং ইলেকট্রিসিটি তৈরিতে সাহায্য করে। টারবাইন হলো সবচেয়ে ক্রিটিক্যাল মেকানিক্যাল মেশিন, তাই একে স্পেশাল কেয়ার নিতে হয়। তাপ ও গ্যাস টারবাইন। সুপারহিটেড হাই প্রেশার বাষ্প ব্যবহার করে টারবাইনকে পরিচালনা করা হয়। এটি থার্মাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে রূপান্তরিত করে। আধুনিক যুগে এর ব্যবহার অনেক বেশি। এটি মূলত তিন প্রকার, এক ইম্পাস টারবাইন, দুই রিয়াকশন টারবাইন, তিন দুটো মিলে এক ধরনের টারবাইন। স্টিম টারবাইনে ব্লেন্ড এর সেট থাকে, যাকে মুভিং সেট রোটর ব্লেন্ড বলে। ডায়াফ্রাম বিয়ারিং বা জার্নাল টাইপ, গভর্নর লুব্রিকেন্ট সিস্টেম, ইনপুট আউটপুট পাইপিং সিস্টেম এবং এসব একটি কেসিং দ্বারা আবদ্ধ থাকে। গ্যাস টারবাইন একটি আবর্তনশীল ইঞ্জিন যা দাহ্য গ্যাসের প্রবাহ থেকে শক্তি গ্রহণ করে। আমরা যখন এয়ারপোর্টে যাই তখন জেট বিমান দেখা যায়। এই জেট বিমানগুলো অনেক বড় আকারে ইঞ্জিন দ্বারা চালিত। এই ইঞ্জিনগুলো সাধারণত টার্বোফ্যান দ্বারা চালিত। এই টার্বোফ্যানই গ্যাস টারবাইনের উদাহরণ। আধুনিক অনেক ইন্ডাস্ট্রিতে গ্যাস পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করা হয়। এটি সাধারণত কম জায়গা নেয়, স্টার্টিং টাইম কম লাগে, পানি দরকার হয় না, কম ওজন, সহজ গঠন, কোনো কন্ডেনসার নাই, যার ফলে এর ব্যবহার ব্যাপক।